নমস্কার বন্ধুরা, ইংলিশ উইথ সাহিত্যতে জানাই আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদেরই সাহিত্য। তো বন্ধুরা, আমাদের যে ইডিয়ামের সিরিজটা চলছিল, তো গতদিন আমি 14 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, এবং তারও আগে কিছু গুরুত্বপূর্ণ ইডিয়াম আমি করিয়ে দিয়েছিলাম, সেটা আপনারা প্লেলিস্টে গেলেই দেখতে পাবেন। তো আজকে আমি 15 থেকে করাচ্ছি। তো গতদিন আমি 14 পর্যন্ত করিয়েছিলাম। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন ইডিয়ামের প্র্যাকটিস সেট এটা। তো চলুন, ইট টেক্স টু টু ট্যাঙ্গো। তো কী হবে, মিনিং কী বন্ধুরা? বোথ পিপিল ইনভলভড ইন এ ব্যাড সিচুয়েশান আর রেসপন্সিবল ফর ইট। আর রেসপন্সিবল ফর ইট মানে ধরুন একটা জায়গাতে দুজন মানুষই প্রবলেমে পড়ে আছে, কিন্তু সেই প্রবলেমে পড়ার পিছনে দুজনেই কিন্তু সমান দায়িত্ব আছে, মানে যে তারা যে প্রবলেমে পড়েছে এটা একমাত্র তাদেরই ভুলেরই জন্য। ঠিক আছে, বোথ পিপিল ইনভলভ ইন এ ব্যাড সিচুয়েশান আর রেসপন্সিবল ফর ইট মানে তারাই দায়ী। ক্লিয়ার? তো নেক্সট, গোল্ডেন হ্যান্ডশেক। গোল্ডেন হ্যান্ডশেক মানে কি, যে ব্যক্তি আপনার যখন কোনো কোম্পানি থেকে কাজ ছেড়ে চলে যায়, তখন তাকে একটা অঙ্ক মানে একটা ভালো অঙ্কের টাকা দেওয়া হয় আর কি। তো সেটাই হচ্ছে মানে গোল্ডেন হ্যান্ডশেক, মানে মালিক পক্ষ থেকে যে টাকাটা দেওয়া হয়, তো সেটাই হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক। ইজ ইট ক্লিয়ার অর নট? তো দেখা যাক আমাদের। ইউজুয়ালি লার্জ পেমেন্ট মেড টু পিপিল হোয়েন দে লিভ দেয়ার জব। ক্লিয়ার? কোম্পানি থেকে তারা যখন বেরিয়ে যায়, তারা হচ্ছে তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা তাদের হাতে দেওয়া হয়। ওকে, তো নেক্সট, পার্ট অ্যান্ড পার্সেল। পার্ট অ্যান্ড পার্সেল মানে কি, অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, শচীন টেন্ডুলকার ইজ দ্য পার্ট সরি শচীন টেন্ডুলকার ওয়াজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। ক্লিয়ার? অ্যান এসেন্সিয়াল অর বেসিক এলিমেন্ট। ঠিক আছে, একজন উপযোগী বস্তু, ঠিক আছে, বা উপযোগী মানুষ। ক্লিয়ার? কোনো কোম্পানি বা কোনো ক্ষেত্রের। ঠিক আছে, এ কাট অ্যাবভ। এ কাট অ্যাবভ মানে কি, এ কাট অ্যাবভ মানে হচ্ছে আপনার নোটিসেবলি সুপিরিয়ার টু আদার্স উইদিন দ্য সেম ক্যাটাগরি। মানে কি, ধরুন এ আর বি দুজন ব্যক্তি, ঠিক আছে, এ এই যে এ হচ্ছে একই, ধরুন আরও ভালো করে বোঝাচ্ছি, এ আর বি হচ্ছে দুজন ব্যক্তি, ঠিক আছে, দুজনেই একই ক্লাসে পড়ে। ঠিক আছে, এ ঠিক আছে বি এর থেকে অনেক ভালো, তো সেটাই হচ্ছে এ কাট অ্যাবভ, মানে হচ্ছে এ হচ্ছে বি এর থেকে অনেক উচ্চ মানের। ঠিক আছে, অনেক সুপিরিয়ার। ক্লিয়ার? তো সেটাই বলছে যে এ হচ্ছে এই কাট অ্যাবভ নোটিসেবলি সুপিরিয়ার টু আদার্স উইদিন দ্য সেম ক্যাটাগরি, অন্যজনের থেকে অনেক ভালো। ক্লিয়ার? আগের দিন আমি একটা এরর করেছিলাম, সেখানে সুপিরিয়ার ছিল, সুপিরিয়ারের সঙ্গে প্রিপোজিশন কী বসে, টু, সুপিরিয়ার, পোস্টেরিয়ার, অ্যান্টেরিয়ার, প্রায়র, ইনফেরিয়ার, এদের সঙ্গে সবসময় এগুলো হচ্ছে ল্যাটিন অ্যাডজেক্টিভ, এগুলোর সঙ্গে সবসঙ্গে টু বসে। ক্লিয়ার? তো নেক্সট, আমি শুধুমাত্র ইডিয়াম করাই না, এরর ফেরর ওয়ান ওয়ার্ড সব করিয়ে দিই একসঙ্গে। ঠিক আছে, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কিপ সামওয়ান অ্যাট এ বে, দূরে রাখা কারোর থেকে। ঠিক আছে, কিপ সামথিং অ্যাওয়ে, কোনো জিনিস থেকে দূরে রাখা। ঠিক আছে, তো নেক্সট, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে কি, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়লো, মানে কি, টু রিভিল এ সিক্রেট। ঠিক আছে, ধরে নিন এই মানে একটা ম্যাটার, এটা একটা ম্যাটার, ঠিক আছে, এটা দু তিনজন জানে, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এমন একটা প্রবলেম হলো যে এটা সবাই জেনে গেল, তো সেটাই হচ্ছে এই ক্যাট আউট অফ দ্য ব্যাগ। ক্লিয়ার? ম্যাটারটা রিভিল হয়ে গেল। ক্লিয়ার? তো নেক্সট, অ্যাপেল অফ ওয়ান্স আই। ঠিক আছে, সবার চোখে প্রিয়। ক্লিয়ার? সবার চোখে প্রিয়। ক্লিয়ার? ঠিক আছে, এই যে দেখুন, এ থিং অর এ পার্সন হুইচ সামওয়ান লাভস এ অ্যাবভ অল। ক্লিয়ার? ওকে, মানে সবার চোখে সে খুব প্রিয়। ক্লিয়ার? তো নেক্সট, মেক এ লং স্টোরি শর্ট মানে কি, মানে ওইসব অনেকেই দেখবেন ঘুরিয়ে ফুরিয়ে কথা বলে, সারকম লোকেশন করে কথা বলে, ঠিক আছে, রাউন্ড অ্যাবাউট ওয়েতে কথা বলেন। ঠিক আছে, তো সেটা তো উচিত নয়। ঠিক আছে, সেটা তাহলে কী হবে, কাম টু দ্য পয়েন্ট, লিভ আউট দ্য ডিটেলস মানে হচ্ছে অনেক মানে ওই কী বলে ওটাই গঞ্জামিপনা ছেড়ে, ঠিক আছে, একদম পয়েন্টে আসা। ক্লিয়ার? তো নেক্সট, বেলুন গোজ আপ। ঠিক আছে, বেলুন গোজ আপ মানে কি, নাথিং, ঠিক আছে, এ সিচুয়েশান টার্নিং আনপ্লিজেন্ট অ্যান্ড সিরিয়াস মানে হচ্ছে কি, একটা সিচুয়েশান খুব গম্ভীর হয়ে যাওয়া, ঠিক আছে, মানে খুব গুরুতর হয়ে যাওয়া, খুব খারাপ হয়ে যাওয়া। ঠিক আছে, বেলুন গোজ আপ মনে রাখবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইডিয়াম, এটা অনেক পরীক্ষায় এসেছে এবং আগামী দিনে অনেক পরীক্ষায় আসবে। নেক্সট, পয়েন্ট ব্ল্যাঙ্ক। পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে কি, পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে একদম খুব কাছ থেকে ডাইরেক্টলি। ঠিক আছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে একদম খুব কাছ থেকে ডাইরেক্টলি। ওকে, ভেরি ডেফিনাইট অ্যান্ড ডাইরেক্ট। ঠিক আছে, মানে একদম খুব ঠিকঠাকভাবে এবং ডাইরেক্ট, একদম সরাসরি। ওকে, তো নেক্সট, নট এ স্পার্ক অফ ডিসেন্সি। নট এ স্পার্ক অফ ডিসেন্সি মানে কি, নট এ স্পার্ক অফ ডিসেন্সি মানে হচ্ছে আপনার এ পার্সন হু হ্যাজ নো ম্যানার্স, মানে যার কোনো ম্যানার্স নেই, মানে বিহেভিয়ার ঠিকঠাক নয় যার। ঠিক আছে, মানে যাকে যা খুশি বলে দিচ্ছে, ঠিক আছে, মানে সে কোনো বিহেভিয়ার সম্বন্ধে তার কোনো এ নেই, মানে জ্ঞান নেই কোনো। ওকে, তো নেক্সট,
ওল্ড হ্যাবিট ডাই হার্ড, ঠিক আছে? ওল্ড হ্যাবিটস ডাই হার্ড মানে কি, মানুষ যে তার মধ্যে, মানুষ নিজের মধ্যে যে তার ক্যারেক্টারটা আছে সেইটাকে, সে মানে খারাপ ক্যারেক্টারটা সেইটাকে সে ভুলতে চাইলেও সে সহজে ভুলতে পারে না, সেটাই হচ্ছে ওল্ড হ্যাবিটস ডাই হার্ড। এই যে ধরুন আমি করিয়ে দিচ্ছি জিনিসগুলো, অন্যান্য জায়গায় গিয়ে আপনারা আবার দেখবেন একই জিনিস, আপনাদের সময় নষ্ট হবে, ঠিক আছে? সেটাই হচ্ছে ওল্ড হ্যাবিটস ডাই হার্ড। আপনারা বারংবার এদিক ওদিক ছোটাছুটি করেন, যে কোনো একটা জায়গায় আপনারা থাকেন না, ঠিক আছে? আপনারা আমার কাছে আসতে হবে না, আমি বলছি অন্য জায়গাতে থাকুন কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে এসে আবার অন্য জায়গায় যাবেন না, অন্য জায়গায় গিয়ে আবার আমার কাছে আসবেন না, কারণ এতে আপনার সময়টাই নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আমি একদম এ ক্লাস জিনিস করিয়ে দিই, আপনারা সেটা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো দেখা যাক, পিপল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু চেঞ্জ দেয়ার অ্যাকাস্টমড বিহেভিয়ার, ঠিক আছে? অ্যাকাস্টমডের সঙ্গে প্রিপারেশন কী বসে, টু, ঠিক আছে? অ্যাকাস্টম টু মানে হচ্ছে অভ্যস্ত, ক্লিয়ার? তো পিপল মানে মানুষের পক্ষে খুব কঠিন তার বিহেভিয়ার চেঞ্জ করা, যেটা যেটাতে সে অভ্যস্ত। ইজ ইট ক্লিয়ার অর নট? আমাদের নেক্সট কোয়েশ্চেন কি ছিল? পুল সামন্স আপ মানে কি? পুল সামন্স আপ মানে হচ্ছে অন সামথিং টু ক্রিটিসাইজ, ঠিক আছে? কোনো কিছু সমালোচনা করা, ক্লিয়ার? মনে থাকবে, ঠিক আছে? ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, ক্লিয়ার? মনে থাকবে? তো নেক্সট, টু কল ইট এ ডে, টু কল ইট এ ডে মানে কি? হঠাৎ করে তোমার কী করে, হঠাৎ করে হচ্ছে তোমার বন্ধ ডেকে দেওয়া, ঠিক আছে? বন্ধ, সে যে চাকা বন্ধ বলে না, বন্ধ ডাকা, ক্লিয়ার? বন্ধ ডাকা, ক্লিয়ার? তো বন্ধুরা, আজকের সেশন এই পর্যন্তই ছিল। সেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করো এবং শেয়ারও করো এবং সাবস্ক্রাইবও করো। সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশানের অল বাটনটিও প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে এই চ্যানেল থেকে আগত সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন। তো খুব ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ, আপনার দিনটা খুবই শুভ হোক।